যে এরকম নিউজও হয়েছে যে নাকি ব্যাটসম্যান নামার সময় বলছে তোমাকে তুমি আউট হয়ে যাও, নাহলে তোমার পায়ে বল লাগলে আগে আউট দিয়ে দিব। এই ধরনের আচরণ একটা খেলোয়াড় শিখে বড় হয়, সে আসলে কি শিখবে বা সে আসলে তার অ্যাকশন আরও বড় পর্যায়ে এসে কি হবে এটা নিয়ে তো সন্দেহ থেকেই যায়। কারণ সে তো শুরু থেকেই ওই প্রক্রিয়ার ভিতরেই বড় হচ্ছে যে প্যাডে লাগলে আম্পায়ার আউট দিয়ে দিবে, নাহলে আমাকে আউট হতে হবে। আবার যে আউট হয়ে যাচ্ছে নিজে নিজে, মানে যাকে আউট দিয়ে দেওয়া হচ্ছে বা সে নিজে আউট হওয়ার ভয়তে মেরে টেরে আউট হয়ে যাচ্ছে, অপোনেন্ট যারা 11 জন ফিল্ডিং করছে তারা জানে যে এখানে শক্তি আসল জিনিস, খেলার কোনো শক্তির প্রয়োজন নাই। তো দুই পক্ষই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ছেলেগুলো যে 30 জন ছেলে একটা টিমে, আর দুইটা টিমে 30 জন খেলোয়াড় আছে, সবাই দুই রকমের এক্সপিরিয়েন্স নিয়ে বড় হচ্ছে। মাঠে নামার আগে হল জেনে যাওয়া হচ্ছে কোন দল এবার পরের রাউন্ডে যাবে বা পরের পর্যায়ে উঠবে, থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন থেকে থার্ড, এগুলো আগে ডিসাইড হচ্ছে, এই অভিযোগগুলো আছে, মানে আপনি কিভাবে দেখেন না এইটা? এটা এইটা বিষয়টা মনে আপনার না, এই তথ্যটা তো আপনাদের কাছে আরো ভালো, তাই না? আমার কাছে আমার মূল্যায়নটা হচ্ছে আমি যতটুকু পড়েছি আমি কিন্তু এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে আম্পায়ার নাকি এর আগেও যেটা হয়েছে, আম্পায়ার একজন খেলোয়াড় না মাঝখানে বিপদে পড়লো, তাকে কয় বছর সাসপেনশনে দেওয়া হলো, এটাও কি পসিবল? মানে পসিবল মানে এটা সম, আপনি চিন্তা করতে পারেন যে এটা হইতে পারে, মানে এইটাও হয়েছে। মানে আমি তো এটা বলতে চাচ্ছি আল্লাহই জানে যে এরকম হয়ে কত ছেলের ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, কত প্রমিজিং ছেলেপেলেরা এর ভেতর জড়িয়ে যাচ্ছে যে তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। সে চিন্তা করছে, সবচেয়ে মূল ক্ষতিটা হচ্ছে তার চিন্তা শক্তির। সে চিন্তাই করবে যে সে নিজে পারফর্ম করবে কি, সে এমন টিমে খেলতে চায় শক্তিশালী টিমে, তাই না? তারপরে আবার যে দুর্বল টিমে খেলছে সে আগের থেকেই জানে আজকে খেলতে যাওয়ার কোনো মানে নেই। তো আমি ওইটাই বললাম যে দুই রকমের এক্সপিরিয়েন্স নিয়ে ক্রিকেটাররা তৈরি হচ্ছে। তো আপনার থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশনে যদি এই হয় তো আপনার লিটারালি প্লেয়ার গ্রাফটা তো আস্তে আস্তে সাকিব, মুশফিক, তামিম, রিয়াদ, মুস্তাফিজ, লিটন দাস আর পাবেন কোথায়? আর পাবেন কোথায়? এই যে ঘরোয়া ক্রিকেট নানান রকম অভিযোগ, নানান রকম সমালোচনা, বোর্ডের তরফ থেকে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো স্টেপ কি আপনি দেখেছেন যেগুলো বন্ধ করার? হ্যাঁ, দেখলে তো মিডিয়ায় আসতোই ওরকম, হয়তো বা হ্যাঁ কয়েকবার দেখলাম যে ক্যামেরা ট্যামেরা বসানো হয়েছে সাইড স্ক্রিনের ওইখানে, যে আসলে সিদ্ধান্তগুলো কেমন হয়, আম্পায়ারের সিদ্ধান্তগুলো কেমন হয় বা, হ্যাঁ শুধু প্রিমিয়ার লিগে, কিন্তু প্রিমিয়ার লিগ নিয়ে তো কমপ্লেন অন্যরকম ছিল, খুব এরকম বিরাট কোনো কমপ্লেন ছিল না, হয়তো বা নির্দিষ্ট কোনো দল নিয়ে বা দিনলে হয়তো বা কোনো কোনো ম্যাচে হয়েছে, বাট ওগুলো তো বাংলাদেশের যদি মানে বাংলাদেশের ক্রিকেটের কালচার এরকম, আউট হলেই আমি আউট হইনি, সো ওই টাইপের কালচারের জন্যই হয়েছে। বাট আপনি যদি মূল যে জায়গাগুলো আরও আরও যারা এজ লেভেল থেকে খেলে আসছে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন কোয়ালিফাইং খেলে, যেখানে মিডিয়ার ফোকাস নেই, খেলাও দেখতে যায় না, ওইখানের ইনিশিয়েটিভ কী নিয়েছে আমি ঠিক জানি না, তবে আমি কয়েকবার কথা বলতে দেখেছি, বাট আসলে ইনিশিয়েটিভ কী হয়েছে তারপরেও আবার শুনেছি এরকম চলছে, সো আমি জানি না আসলে।